আছে আর অনেক দিন যাবত বাকিতে দেখছি আমি ফ্রিজ ওয়ার্ডে আর ফ্রেন্ড বাইদের ভিডিও আমি বিগত 3 বছর যাবত দেখি আর দেখতে দেখতে আজকে 3 বছর পরে স্বপ্নটা পূরণ করে নিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার সামনে কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু স্পোর্টস বাইক ডুকাটি R15 সুজুকি GSXR আর কারিজমা কি মনে হয় এটা এটার থেকে হচ্ছে আপডেট R9 যেটা হচ্ছে যে লেক্সমোটো R9 আবার অনেকের কাছে কিন্তু R15 সেটা স্বপ্ন গরিবের তো ব্যাপার হচ্ছে যে এই বাইকটা এমন একটি বাইক যেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি রেসিং স্পোর্টস বাইক বাংলাদেশের মধ্যে বাজেটের মধ্যে সেরা বাইক যেটা হচ্ছে লেক্সমোটো R9 ডুকাটি পেনি গেলা থেকে কিন্তু ইন্সপায়ারিং হওয়া হেডলাইট থেকে শুরু করে সবকিছু একটা মুন স্টার বলা চলে তো R9 এই বাইকটি হচ্ছে প্রবাসী ভাইয়ের স্বপ্ন আর আমরা এখন পাঠিয়ে দিব হচ্ছে পিকআপের মাধ্যমে ঈদের আনন্দ দ্বিগুণ করার জন্য তার স্বপ্নের বাইকটি নিয়ে যাচ্ছে আর সে আসছে হচ্ছে বিমানে করে সে এসেই বাইকটি রাইড করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটি বাইক এখানে কিন্তু ডেলিভারির সমস্ত প্রসিডিউর কিন্তু করা আছে ডেলিভারি চালান তার জন্য লাল গাড়ির সাথে লাল হেলমেট এবং এখানে কিন্তু এত সুন্দর একটা গাড়ি ডাস্ট কভার তো এই প্রসেস ছিল মোটামুটি আজকে এই ডেলিভারির আর এই বাইকের আজকে ইনশর্টে সব ধারণা দিবে আমাদের সাথে আছে রুহুল তো এই বাইকটার প্রাইস সম্বন্ধে ধারণা দিবে অফার সম্বন্ধে ধারণা দিবে সবকিছু ধারণা দিবে এবং এটার স্পেসিফিকেশন সম্বন্ধে ধারণা দিবে তো এই পর্যন্ত যারা হচ্ছে যে আমাদের প্রিন্সল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কিন্তু অন্তর থেকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন আর নিত্য নতুন রিভিউ পেতে অবশ্যই কিন্তু প্রিন্সলসের পেজ থেকে যদি দেখেন ফলো দিয়ে রাখবেন তো অবশ্যই ভিডিওটা শুরু করা যাক আর আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখবেন আজকে কিন্তু চমক আছে তো ভিউয়ার্স আমি কিন্তু বাইকটাতে বসে পড়লাম আর এত সুন্দর একটা বাইক এমন ফিল হচ্ছে একটু সাউন্ড শোনাই তো শুনতে পেলেন সাউন্ডটা বাইকের সাউন্ডটা কিন্তু স্মুথ খুবই স্মুথ হাউলার সিস্টেম একটি সাউন্ড যারা হচ্ছে ইয়াং জেনারেশন তাদের জন্য কিন্তু ক্রাশ বাইক লেক্সমোটো হওয়ার কারণে আর এই বাইকটা কিন্তু আসলে বাজেটের মধ্যে সেরা বাইক তো আমরা চলুন জেনে আসি এই বাইকে কি কি ফিচার আছে সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন এই হেডলাইটটা কিন্তু খুবই আকর্ষণীয় ডুকাটি প্যানা গেলে থেকে নেওয়া এবং সামনের যে চাকা রয়েছে ডিস্ক রয়েছে এই ডিস্কটা কিন্তু নতুন আপডেট হচ্ছে ভার্সন লিমিটেড করে এবং ইউএসডি সাসপেনশন রয়েছে আর এখানের মধ্যে প্রজেকশন লেডি হেডলাইট রয়েছে পার্কিং এর ডিআরএল আছে সামনের হেডলাইটের ফেয়ারিংও কিন্তু খুব ভীষণ সুন্দর এবং এখানের মধ্যে ড্যাশবোর্ডটা আমরা দেখাই মিটার প্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু কমপ্লিট হচ্ছে ডিজিটাল পেয়ে যাবেন ওডোমিটার ডিলিমিটার অ্যাভারেজ থেকে শুরু করে সব ইনফরমেশন পেয়ে যাবেন ফ্লিপার হ্যান্ডেলবার রয়েছে 14.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং ফেয়ারিংগুলোতে দেখতে পাচ্ছেন যে লেক্সমোটো R9 কিন্তু ব্র্যান্ডিং করা আছে আর এখানের মধ্যে কিন্তু হচ্ছে পিছনের যে এক্সজস্টটা এটা কিন্তু এইচই প্রজেক্টের এক্সজস্ট আর সাউন্ডটা তো আমরা শুনিয়ে দিলাম পিছনের চাকা কিন্তু 140 সেকশনের মোটা চাকা এবং পিছনে 220 এমএম ডিস্ক আছে আর পিছনের পিলিয়নের সিটটাও কিন্তু বেস্ট কমফোর্ট খুবই পশ একটি সিট আমি যে বসে আছি জেল সিট আর একটা ব্যাপার আমি চারপাশ থেকে দেখাই এই পাশ থেকেও দেখাই বাইকের লুকসটা কিন্তু দুই পাশ থেকে একই রকম মনে হবে মানে স্পোর্ট বাইকের ফুল ফেয়ারিং এর যে লুকসটা পুরো লুকসটাই কিন্তু এখানে আছে ভীষণ সুন্দর ভীষণ চমৎকার আপনারা কমেন্টস করে জানান যে কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে তো ভিউয়ার্স আমরা হচ্ছে যে এই বাইকের ইঞ্জিন সম্বন্ধে ধারণা দেই এই বাইকের ইঞ্জিনে রয়েছে 165 সিসির 6 গিয়ার অর্থাৎ এই বাইকের গিয়ার কিন্তু 6টা এবং রেডি পিকআপ রাস্তা যদি থাকে 160 পর্যন্ত স্পিড উঠবে খুবই মারাত্মক রেডি পিকআপের একটি বাইক খুবই ব্যালেন্স খুবই কমফোর্ট এবং যারা ইয়াং জেনারেশন আছে তাদের তো একটা ক্রাশ বাইক বলা চলে তো বন্ধুরা আমরা কিন্তু কানেক্ট হয়ে গেলাম হচ্ছে আমাদের ব্যাপারী ভাইয়ের সাথে হাসান ব্যাপারী ভাইয়ের সাথে আর ভাইয়ের কিন্তু গাড়ি একেবারে পিকআপের উপরে তো ভাই আমরা হচ্ছে ইউটিউবে একটা রিভিউতে ছিলাম বাইকটি নিয়ে আপনার কেমন লাগছে যদি একটু ফরিদপুরবাসীর উদ্দেশ্যে যদি বলতেন সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য যদি বলতেন প্লিজ বাইকটি নিয়ে আমার অনেকই ভালো লাগছে আর অনেক দিন যাবত বাইকটি দেখছি আমি ফ্রিজ ওয়ার্ডে আর ফ্রেন্ড বাইদের ভিডিও আমি বিগত 3 বছর যাবত দেখি আর দেখতে দেখতে আজকে 3 বছর পরে স্বপ্নটা পূরণ করে নিলাম তো ফরিদপুর বাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে ফ্রেন্ড ভাইরা খুব ভালো লোক আর আমি তাদের কাছ থেকে নিচ্ছি আপনাদের যাওয়া লাগে নাই কিছু অনলাইনের মাধ্যমে
ঠিক আছে ভাইয়া, আপনি এখন হয়তো ডিউটিতে আছেন, সরি ভাই আপনাকে ডিস্টার্ব করলাম, ইনশাল্লাহ আমরা হচ্ছে বাইক এখন ছেড়ে দিব, আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার বাইক আপনার দারগোড়ায় পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আর এই মুহূর্তে আমি যে বসে পড়লাম দেখেন পা কিন্তু আমার বাত হয়ে আছে, অর্থাৎ যারা শর্ট হাইট তারাও চলতে পারবেন, একটা স্পোর্টস বাইক স্বপ্ন তার না থাকে চালাতে, বাট শর্ট হাইটের জন্য কিন্তু সব স্পোর্টস বাইক চালানো যায় না। আপনি এই বাইকটা মূলত 5 ফিট হলেও চালাতে পারবেন, আমার হাইট 5 ফিট 6, তো এখানে কিন্তু পারফেক্ট একটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মানে ফিল আমি পাচ্ছি, আর এখানে কিন্তু বাত হয়ে আছে তার মানে যদি 3-4 ইঞ্চি কমও থাকে আপনি চালাতে পারবেন। আর সিটিং পজিশনটা দেখেন খুবই পারফেক্ট, খুবই কমফোর্টেবল, মানে লিন হতে হয় না, ঝুঁকতে হয় না, একদমই কিন্তু স্ট্রেট একটি পজিশনে বসে থেকে কিন্তু আপনি রাইড করতে পারবেন। পিলিয়নকে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু আপনি অনায়াসে যেতে পারবেন, এখানে কিন্তু আপনার কোনো ক্লান্তি আসবে না। আর সবকিছু মিলিয়ে একটি স্পোর্টস বাইকের পুরো ফিলটা তার থেকে বেশি ফিল কিন্তু লেক্সমোটো R9-এ আছে। তো বেসিক্যালি এই বাইকটা আসলে কয়টা কালারে হয়, এই বাইকটা কিন্তু 3টা কালারে হয় আমাদের কাছে, রেড কালার দেখতে পাচ্ছেন এবং রেসিং ইউলো বা সিলভার কালার একটা আছে এবং রেসিং ব্লু কালার আছে। তো আমরা 3টা কালারই দেখানোর চেষ্টা করব। আর এই মুহূর্তে হচ্ছে রেড কালারটা আমরা ডেলিভারি করছি, যেটা হচ্ছে ফরিদপুরে যাবে, ফরিদপুরের রাস্তা কাঁপানোর জন্য। তো বাইকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর এই বাইকের আমি আবারও ধারণা দিচ্ছি, সামনের ডিস্ক, পিছনের ডিস্ক, ডাবল ডিস্ক, সিবিএস ব্রেকিং সিস্টেম, সামনে পিছনের টিউবলেস টায়ার, ইউজি সাসপেনশন, 165cc ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম, সমস্ত আপডেট ফিচারগুলো পেয়ে যাবেন এবং টেকনিক্যাল যে ইনফরমেশনগুলো আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে মাস্ট দেখে নেবেন। স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি বাইকটা দেখতে পারবেন। এবং আমরা এখন যেভাবে বাইকটা পাঠাচ্ছি, অর্থাৎ ডোর টু ডোর হোম ডেলিভারি, ঠিক একই প্রসেসে আপনার স্বপ্নের বাইকও নিতে পারবেন। আমরা দেখবেন এখনই কিন্তু আমরা হচ্ছে পিক আপ করবো এবং পিক আপ ছেড়ে দিবে, সেই সাথে কেউ যদি চান এসে পরিবহনে নিতে সেইভাবেও কিন্তু আপনার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। এবং আপনি যদি চান যে 10,000 টাকা বুকিং করে বাকিটা আপনি হচ্ছে গাড়ি পাওয়ার পর দিবেন, সেটাও কিন্তু সম্ভব, কন্ডিশনালি আমরা পাঠিয়ে দিই। আর এইটার ইউনিট হচ্ছে খুবই লিমিটেড ইউনিট এবং এটার একটা ঈদ অফার রয়েছে যেটা কিন্তু আপনি গ্র্যাব করতে পারেন বুকিংয়ের মাধ্যমে। তো এটা হচ্ছে প্রাইসটা কত আমরা ধারণা দিই, এটার এমআরপি হচ্ছে 2,70,000 টাকা, সেখান থেকে আমাদের অফিসিয়ালি হচ্ছে 20,000 টাকা ডিসকাউন্ট থাকে, আপনার সফটওয়্যার বাইকটা নিতে পারবেন 2,50,000 টাকা। বাট হ্যাঁ, কেউ যদি এই বাইকটাতে ঈদের আগে বুকিং করেন লাকিলি, তাদের জন্য ডাবল অফার রয়েছে, অর্থাৎ 40,000 টাকা ডিসকাউন্ট। আপনি সর্বনিম্ন 10,000 টাকা বুকিং করলে 40,000 টাকায় কিন্তু সফটওয়্যার বাইকটা নিতে পারবেন, অর্থাৎ 2,30,000 টাকায়। সেই সাথে যে গিফটগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তো স্বপ্নের বাইকটা হোক প্রিন্সপাল থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তো কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন, পরবর্তী কী টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। প্রবাসী ভাইয়ের স্বপ্ন পূরণ করতে আমরা খুবই আনন্দিত এবং আপনার স্বপ্ন পূরণ করার জন্য এখনই কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টিল দেন আল্লাহ হাফেজ।